হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, বিগত অনেক দিনই অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, অনেকে অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন যে ইন্টারনেট ব্যবসা করবেন, তো এটা কিভাবে করবেন, মানে আমি আপনাকে সহযোগিতা করতাম। তো আসলে ভাই এটা কিছুই না, সেটা হচ্ছে গিয়ে যে ভাইয়েরা নাকি আমাকে কল দেন অথবা মানে আমাকে মেসেজ করেন কমেন্ট বক্সে, হ্যাঁ ভালো আমাকে কমেন্ট করেন, আপনারা আমাকে ফোন দেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো অবশ্যই যেটা সেটা হচ্ছে গিয়ে, যারা নাকি ইন্টারনেট ব্যবসা করবেন বা নতুন করতে চাইতেছেন, তারা অবশ্যই আমাকে ফোন দেন, ঠিক আছে ফোন দিন, সমস্যা নাই। তবে আপনাদেরকে বলে রাখি, একটা কাজ আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার এলাকায় যদি ইন্টারনেট বিজনেস মানে শুরু করে না থাকে কেউ, ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, আপনাদের যেই জেলা আছে, যে যে জেলা থেকে এমনি ময়মনসিংহ একটা ডিস্ট্রিক্ট, যেমন জামালপুর একটা ডিস্ট্রিক্ট, শেরপুর একটা ডিস্ট্রিক্ট, যে যে ডিস্ট্রিক্টে থাকেন বসবাস করেন, ঠিক আছে, ওই ডিস্ট্রিক্টের মধ্যে দেখবেন যে কারা কারা আইএসপি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে ওদের কাছ থেকে আপনারা একটু হেল্প নেবেন। কীরকম? ওদেরকে আপনারা বলবেন যে ভাই আমি আমার এলাকায় ইন্টারনেট ব্যবসা করতে যাচ্ছি, তো এটা কিভাবে করা যায় বা কত টাকা এটা লাগতে পারে, ঠিক আছে, ওদের কাছ থেকে এটার একটা ধারণা নেবেন। ওকে, তো এরকমভাবে ধারণা নিলে আপনাদের সহযোগিতা হলো, আর আমাকে ফোন দিলে আমিও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমাদের এখানে যে আইএসপিগুলো আছে, আমাদের হচ্ছে ঢাকা উত্তরায়, ঠিক আছে, আমাদের যে আইএসপিগুলো আছে তাদের কাছ থেকেও আপনারা হেল্প নিতে পারেন, এর জন্যই আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দিয়ে থাকি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক ভাই এরকম আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করছে যে তারা ব্যান্ডউইথ নিবে, তো এর তাদেরকে ব্যান্ডউইথ দিতাম, তো অনেক ভাইকে আমি ফোন নাম্বার দিয়েছি, আমাদের যেই কোম্পানি তাদের আইসিসি কমিউনিকেশন এশিয়া নেট অনলাইন সার্ভিস, তো ভাইয়েরা কন্ট্যাক্ট করছে কি না তাদের সাথে আমি জানি না, আর যারা কন্ট্যাক্ট না করছে তারাও বলতে পারতেছি না কন্ট্যাক্ট করছে কি না। তো এইটাই আমি বলবো, ওকে, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যদি ইন্টারনেট ব্যবসা শুরু করতে চান, তাহলে আগে সব কিছু চিন্তা ভাবনা করে, ঠিক আছে, তারপরে ইন্টারনেট ব্যবসা শুরু করবেন। আর হচ্ছে গিয়ে অবশ্যই দেখবেন যে আপনার এলাকায় আরও কোনো কোম্পানি আছে কি না, বা ওদের সার্ভিসটা কীরকম, ওরা কীরকম সার্ভিস দিতেছে কাস্টমারকে, ঠিক আছে। কাস্টমার সাপোর্ট এবং কাস্টমার সার্ভিস আর কমিটমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে ব্যবসার সবচেয়ে মূল বিষয়, কারণ কাস্টমারকে যদি আপনি খুশি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো সময় উন্নতি করতে পারবেন না, কারণ কাস্টমার তখনই খুশি হবে যখন কাস্টমার ভালো কিছু পাবে, ভালো একটা সার্ভার, ভালো একটা মুভি সার্ভার, ভালো একটা গেম সার্ভার, ভালো একটা মানে সব কিছুই ভালো চায় কাস্টমার সবসময়। এই জন্য কাস্টমারকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাস্টমার যদি ভালো কিছু পায় তাহলে কাস্টমার অবশ্যই আপনি খুশি হয়ে আপনার পেমেন্টটা আগে আগে দিয়ে দিবে, ঠিক আছে। তো এরকম আর কি, কাস্টমার সার্ভিসটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর হচ্ছে কি, আপনি ভালো টেকনিক এই স্টাফ রাখার চেষ্টা করেন, ভালো টেকনিক জাতীয়, কারণ ভালো টেকনিক বিষয়ে স্টাফ রাখলে কী হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারবে, কাস্টমারও খুশি হবে, এই আর কি। সাপোজ মনে করেন যে একটা কাস্টমারের প্রবলেম হইলো, এখন সেটা সমাধান আপনি দিতে না পারলেন, ফর এক্সাম্পল আর কি, এখন কাস্টমারের সমস্যা হিসেবে আপনি সমাধান দিতে পারবেন না, কাস্টমার বলবে যে আপনি কাজ জানেন না, এরকম আর কি, কাস্টমার আস্তে আস্তে আপনি কী করবে লাইনটা ছেড়ে দিবে। তো এটা আসলে কখনো করবেন না, কারণ আগে হচ্ছে কি আপনি জানবেন যে কোন মানে কোন জিনিসটা নষ্ট হলে কী হইতে পারে, বা কী সমস্যা হইতে পারে রাউটারে, কী সমস্যা হতে পারে এমসিতে, কী সমস্যা হতে পারে বক্সে, এগুলো আগে জানবেন, ঠিক আছে, তারপরে আর কি আপনার কাজ করতে হবে, ঠিক আছে। তো এটাই আর কি আমি বলতাম আর কি। তো যারা ওই যে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি, ঠিক আছে, কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য, ওকে। আর হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে কী জানি একটা বলতেছিলাম, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমার একটু ঠান্ডা লাগছে। তাহলে ভালো থাকবেন, হ্যাঁ, ওকে, আসি, আসসালামু আলাইকুম।
আর হচ্ছে গিয়ে কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি। ঠিক আছে, কমেন্ট বক্সে জানায়, আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, আর হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে কী জানি একটা বলতেছিলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমার একটু ঠান্ডা লাগছে। তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আসি, আসসালামু আলাইকুম।